আপনারা জানেন আর জি কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত যেমন সিবিআই করছে, একই সঙ্গে খুন ও ধর্ষণ মামলার তদন্ত তারা করছে, এবং একই সঙ্গে এই দুই মামলার তদন্তে আজ দুজনকে ডেকে পাঠানো হলো নিজাম প্যালেসে। আজ প্রাক্তন এমএসবিপি সঞ্জয় বৈশিষ্ঠকে যেমন তলব করা হয়েছে, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তার পাশাপাশি আজকে ডক্টর অপূর্ব বিশ্বাস ফরেন্সিক বিশেষজ্ঞ, তাকেও কিন্তু ফের ডেকে পাঠানো হয়েছে সিজে কমপ্লেক্সে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, আবির দত্ত এবং প্রকাশ সেন। আমি প্রথমে আবিরের কাছে চলে যাব। আবির, প্রাক্তন এমএসবিপি সঞ্জয় বৈশিষ্ঠ, আগেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, আজ মূলত কি কি জানার জন্য সিবিআই আধিকারিকরা তাকে তলব করলেন? হ্যাঁ দেখো, তোমাকে জানাই যে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তেই আমরা দাঁড়িয়ে রয়েছি নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে ইতিমধ্যে কিন্তু এই নিজাম প্যালেসে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, এবং এই যে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে সঞ্জয় বৈশিষ্ঠ তিনি এসছেন, এবং এর আগে সিবিআই তরফ থেকে আদালতে জানানো হয়েছিল যে তারা বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে চান, এবং এই যে টেন্ডার দুর্নীতির বিষয়টি সামনে এসেছে সে টেন্ডার দুর্নীতির বিষয়ে কারা কারা রয়েছে সেটা তারা জানতে চান, এবং আরও দুজনকে আমরা দেখেছি। একজন ব্যক্তি, দাদা আপনার কি সিবিআই এসেছিলেন? স্বাস্থ্যভবন থেকে? মানে মূলত আপনাদের কী কাগজ চাই, চাওয়া হয়েছে আপনাদের কাছে? আপনার একজন স্বাস্থ্য ভবনে সরাসরি, তুমি সেই ছবি দেখছো, স্বাস্থ্য ভবনের ভিজিলেন্স ডিপার্টমেন্টের আধিকারিক তিনি কিন্তু এসছেন। তার হাতে এখনও পর্যন্ত নথি রয়েছে এবং তারা জানালেন যে দ্বিতীয়বারের জন্য তারা এসছেন নিজাম প্যালেসে, এবং নিজাম প্যালেসে সেখানে নথি জমা দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে, টেন্ডার সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য তাদেরকে আসতে বলা হয়েছে এবং তারা ইতিমধ্যে এসছেন। এবং যেমনটা আমরা দেখলাম যে সঞ্জয় বৈশিষ্ঠ প্রাক্তন এমএসবিপি আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যেমন এসছেন, তার সঙ্গে সঙ্গে দুজন আধিকারিক স্বাস্থ্য দপ্তরের কাছেও সিবিআই বেশ কিছু নথি চেয়েছে টেন্ডার সংক্রান্ত, এবং ভিজিলেন্স ডিপার্টমেন্ট থেকে আধিকারিক তিনি এসে নথি জমা দিয়ে গেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম তারা ভেতরে প্রবেশ করেছে এবং বেরোনোর সময় তাদের সাথে আমরা কথা বললাম, এবং তারা সরাসরি জানালেন যে তারা ভিজিলেন্স ডিপার্টমেন্ট থেকে আসছেন স্বাস্থ্য ভবনের, এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টেন্ডার সংক্রান্ত কোনো গাফিলতি ছিল কিনা বা টেন্ডার সংক্রান্ত কোনো দুর্নীতি ছিল কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্যই স্বাস্থ্য ভবন থেকে নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই, এমনটাই কিন্তু জানাচ্ছেন ভিজিলেন্স ডিপার্টমেন্টের একজন আধিকারিক। একদমই, একাধিক দুর্নীতির অভিযোগ করেছিলেন আক্তার আলী সঞ্জয় বৈশিষ্ঠের বিরুদ্ধে, সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আবির,